AB24 বাংলা ও বাঙালির পাশে। বেশ কিছুদিন আগে করোনাকালীন সময়ে মালয়েশিয়ায় অভিবাসী নিপীড়ন নিয়ে আল জাজিরায় সাক্ষাৎকার দিয়ে বিপাকে পড়েছিলেন বাংলাদেশি যুবক রায়হান কবির। পরবর্তীতে মালয়েশিয়া সরকার তাকে গ্রেফতার করে। দেশি বিদেশি নানা মানবাধিকার সংগঠন সোচ্চার হয় রায়হান কবিরের মুক্তির বিষয়ে। প্যারিস ভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন এই ব্যাপারে তাদের উদ্বেগ প্রকাশ করেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে রায়হান কবিরের আসল মুক্তির জন্য জোর দাবি জানান। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, আন্তর্জাতিক মাইগ্রেশন সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন হেডকোয়ার্টার এবং প্যারিসস্থ মালয়েশিয়া দূতাবাসের সাথে যোগাযোগ করেন। মালয়েশিয়া যে ভিকটিম তার স্বার্থে আমরা এখান থেকে লয়ার পাঠাচ্ছি এবং এক শক্তিশালী দল সেখানে গিয়ে তাকে মুক্ত করার কাজে যথাযথ সম্ভব আমাদেরকে। এছাড়াও রায়হান কবিরকে মুক্ত করতে বিখ্যাত ফরাসি আইনজীবী ফিলিপ সিমোনেকে নিয়োগ দেন। WBO এর সভাপতি এবং আয়বা মহাসচিব কাজী এনায়েতুল্লাহ গত 28 জুলাই ফিলিপ সিমোনে এবং প্রশাসনিক কর্মকর্তা জানা মার্টিনকে সাথে নিয়ে এক ঘোষণায় বিষয়টি সবার নজরে আনেন এবং রায়হানকে মুক্ত করতে যাবতীয় কার্যক্রমের প্রক্রিয়া তুলে ধরেন। Je suis très confiant donc dans cette affaire car nous allons pouvoir donc aller rapidement j'espère en Malaisie pour obtenir donc sa liberation. এরই ধারাবাহিকতায় অব্যাহত চাপ সৃষ্টি করা হয় WBO এবং আইবার পক্ষ থেকে। কাজী এনায়েতুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, রায়হান গণমাধ্যমে বক্তব্য দিয়ে কোনো ধরনের অন্যায় করেনি, সুতরাং কোনো আইনেই রায়হান কবিরকে আটকে রাখা সম্ভব নয়। এছাড়া রায়হান প্রমাণ করেছে সঠিক সময়ে সঠিক কথা বলে। রায়হান একা নয়, আমরা রায়হানের পাশে আছি। মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের দেশে কোনো বিদেশি আইনজীবীর কার্যক্রম করার আইন না থাকায় আইবার আইনজীবী সহ 3 সদস্যের প্রতিনিধি দলকে অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। তবে তারা আশ্বস্ত করেছেন অচিরেই রায়হানকে মুক্ত করে বাংলাদেশে ফেরত পাঠাবেন। এরই পরিপ্রেক্ষিতে কাজী এনায়েতুল্লাহ জানান, মালয়েশিয়া সরকার তার কথা না রাখলে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগে মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান আন্তর্জাতিক আদালতে অভিযোগ করবেন এবং এ ব্যাপারে আইবার নিয়োগপ্রাপ্ত আইনজীবী ফিলিপ সিমোনেকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক চাপের মুখে বিনা শর্তে মালয়েশিয়া সরকার 19 অগস্ট রায়হান কবিরকে মুক্ত দিতে বাধ্য হন। মালয়েশিয়া বাংলাদেশ বিমান যোগাযোগ শুরু হলেই রায়হান কবির বাংলাদেশে ফিরবেন। পরিবারের পক্ষ থেকে যারা রায়হানের পক্ষে স্ট্যান্ড নিয়েছে আয়বা, WBO এবং মিডিয়া কর্মী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে কাজী এনায়েতুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি খুবই আন্তরিকভাবে আনন্দিত রায়হান মুক্ত হয়েছে। WBO এবং আয়বা প্রবাসীদের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। শুধু রায়হান কবির নয়, প্রবাসীদের যে কোনো সমস্যায় আমরা সবসময় পাশে আছি এবং থাকব। শুভ অপরাহ্ন। প্যারিস থেকে আমরা আজকে মালয়েশিয়া আটককৃত রায়হান কবিরের যে মুক্তির ব্যাপারে উদ্যোগ নিয়েছিলাম সেই ব্যাপারে লেটেস্ট আপডেট জানাচ্ছি। AB24 বাংলা ও বাঙালির পাশে।